ত্রিপুরা বিধানসভা শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনে মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি বিল নামে একটি বিল পেশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদয়পুর মহকুমার ত্রিপুরেশ্বরী মন্দিরের কাছে 5.2 একর জায়গায় এই বিশ্ববিদ্যালয়টি করে তুলবে হিমালয়ান ইউনিভার্সাল নামে নয়াদিল্লির একটি সংস্থা। আন্তর্জাতিক মানের বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ে উন্নত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে রাজ্যের ছেলেমেয়েরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নিজস্ব অর্থে বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে। এর জন্য 1 কোটি টাকার একটি ফান্ড থাকবে রাজ্য সরকারের কাছে। যুগের সাথে তাল মিলিয়ে বৃত্তিমূলক শিক্ষার প্রসারে মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি কার্যকরী ভূমিকা নেবে বলে বুধবার আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সর্বসম্মতিভাবে এই বিলটি পাশ করার জন্য অধিবেশনে উপস্থিত সমস্ত বিধায়ক ও বিধায়িকাদের প্রস্তাব দেন তিনি। আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এদিন জানান, যারা বিশ্ববিদ্যালয়টি করে তুলছে তাদের গ্রহণযোগ্যতা রয়েছে কিনা তা দেখতে হবে। একই সাথে খতিয়ে দেখা উচিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে NASC এবং AIU এর শংসাপত্র রয়েছে কিনা। আমাদের এখানে ইতিমধ্যে কিছু প্রাইভেট ইউনিভার্সিটি খোলা হয়ে গেছে, আরিয়াভাট ইউনিভার্সিটি, যুবরাজ নগরী, অর্ণদীপা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সামের ইন সাবরু, টেকনো ইন্ডিয়া কলেজ ছিল এটা, এখন ইউনিভার্সিটি হয়েছে মহেশ কলাতে। এই সমস্ত ইউনিভার্সিটি হচ্ছে ত্রিপুরায়। ইউনিভার্সিটি খুললেই হবে, ইউনিভার্সিটি হ্যাজ টু হ্যাভ রিকগনিশন অ্যাজ ওয়েল। ওইখানে ছাত্রছাত্রীরা লেখাপড়া করে এই সার্টিফিকেট দিয়ে যেন তারা পরবর্তী সময়ে বিভিন্ন সংস্থায় কাজকর্ম করতে পারে সেটা আমাদের দেখতে হবে। আমার প্রথম যেটা প্রশ্ন যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্য সরকারের কাছে, যে ন্যাক ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল, যাকে শর্ট ফর্মে আমরা ন্যাক বলি, এবং আরেকটা সংস্থা হল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি AIU, এই
দুইটি সংস্থা থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে যে ইউনিভার্সিটি গুলো হলো এরা সার্টিফিকেট পেয়েছে কিনা। ইফ দে ডু নট গেট সার্টিফিকেট ফ্রম দিস টু অর্গানাইজেশন দেন ওই সমস্ত ইউনিভার্সিটি সার্টিফিকেটের কোনো বেনিফিট থাকবে না। মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি বিলটির বিরোধিতা করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বুধবার বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গ্রহণযোগ্যতা এবং ব্যাকগ্রাউন্ড যাচাই করা প্রয়োজন, তাই বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানান তিনি। সংশ্লিষ্ট বিল নিয়ে এরপর ফের বক্তব্য রাখতে গিয়ে যুক্তি সহকারে বিরোধীদের সমস্ত আপত্তি খণ্ডন করে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিরোধীদের দাবি না মেনে বিলটি পাশের তোড়জোড় শুরু হয় বিধানসভায়। এর প্রতিবাদে বুধবার অধিবেশনের চতুর্থ দিনে সম্মিলিতভাবে বিধানসভা থেকে ওয়াক আউট করেন কংগ্রেস এবং সিপিআইএমের বিধায়করা। পরবর্তী সময়ে ধ্বনি ভোটে মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি বিলটি পাশ হয়ে যায় বিধানসভায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।